আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিভাবে ইন্ট্রো বানাতে হয় আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। চলুন চলি, প্রথমে আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে সার্চ বাটনে গিয়ে লিখবেন বেস্ট ইন্ট্রো উইদাউট টেক্সট। তো বেস্ট ইন্ট্রো উইদাউট টেক্সট ক্লিক করলেন, তারপর বন্ধুগণ যে লাস্টে যে তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্টে ক্লিক করবেন। পয়েন্টে ক্লিক করার পর এখানে লেখা আছে ক্রিয়েটিভ কমন্স, ক্রিয়েটিভ কমন্ডে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাইয়ে আপনারা ক্লিক করবেন। তারপর বন্ধুগণ আপনারা এখানে অনেকগুলো ইন্ট্রো আছে উইদাউট টেক্সট এবং কোনো কপিরাইট ধরবে না, আপনারা একটা ডাউনলোড দেবেন। তো আমি প্রথমে একটা পছন্দ করি, পছন্দ করার পর আমি একটা ডাউনলোড দিই। যেমন আমার পছন্দ হচ্ছে এটা, এটা আমি ডাউনলোড দিই। দেখেন এটা প্রথমে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখান থেকে বিটপেনের মাধ্যমে ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড দেবেন, দেখুন বন্ধুগণ ডাউনলোড হয়ে যাচ্ছে। এই দেখেন বন্ধুগণ ডাউনলোড হয়ে গেছে। সো তখন আমরা চলে যাব কাইন মাস্টারে। বন্ধুগণ কাইন মাস্টার আসলাম, কাইন মাস্টার এসে প্লাস বটনে ক্লিক করব। প্লাস বটনে ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করব। প্রথমে ক্লিক করার পর আপনার বন্ধু যেটা ডাউনলোড দিয়েছেন এটা আনবেন। যেমন এটা ডাউনলোড দিয়েছি, এখন নিয়ে আসলাম। এখন আপনি এদিকে করলে ডান দিকে, এদিকে বাম দিকে। সো আপনারা দেখেন বন্ধুগণ, একবার দেখার পর আপনারা আপনাদের টাইটেল দিলেন, আপনার চ্যানেলের নাম দিলেন, বাপের নিজের নাম দিলেন। আমি আমার চ্যানেলের নাম দিলাম, দেখেন এটা আমার চ্যানেলের নাম। এখন আমি এটা বড় করে দিলাম, তারপর বন্ধুকে আমি কালার করলাম। আপনাদের যেটা যে পছন্দ এই কালার করবেন। সো আমি এই কালারটা করলাম। হ্যাঁ বন্ধুগণ, করার পর তারপর আমি এটাকে বোল্ড করে দিলাম, এই জায়গায় বোল্ড করলাম। তারপর আপনারা যে বন্ধুগণ এই জায়গায় যে কোনো মুভিং করতে পারবেন, যখন এই ধরনের মুভিং, এই ধরনের মুভিং করতে পারবেন চ্যানেলটাকে। তবে বন্ধুগণ এখন আমি এটা করলাম, দেখেন তারপর বন্ধ করে এটা আপনি গ্যালারিতে রাখবেন। এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর এক্সপোর্ট দিবেন কন্টিনিউ উইথ ওয়াটারমার্ক। এখান থেকে বন্ধুগণ প্রজেক্টে চলে যাবে, এটা চলে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনার বন্ধুগণ যে কোনো সময় এটাকে আপনি আপনার ভিডিও বানানোর মাঝে মাঝপথে বা যে কোনো সময় আপনি এটা ইন্ট্রোটা দিতে পারবেন। তো বন্ধুগণ সকলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে। এবং বন্ধুগণ সকলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো হয়ে থাকে বা কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের উত্তর দেবো। তো ইনশাল্লাহ বন্ধুগণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।